পূর্বশত্রুতার জের ধরে মানুষ কত কিছুই না করে, তাই বলে নিজের স্ত্রীর সাথে পরকীয়ার নাটক করে পরবর্তীতে যুবককে নির্যাতন করলেন। ঘটনাটি ঘটেছে ভোলার লালমোহন উপজেলায়। মোবাইলে বাড়িতে ডেকে এনে পরকীয়ার অপবাদ দিয়ে নিজ স্ত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এই নির্যাতনের একটি ভিডিও কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে গত বৃহস্পতিবার নির্যাতনের শিকার মোহাম্মদ হেলাল উদ্দিন নামের ওই যুবক মামলা করেন। শুক্রবার পুলিশ অভিযুক্ত শাহজাহানকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান। অভিযোগ সূত্রে জানা গেছে, গত এপ্রিলে উপজেলার ধলিগৌড় নগর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে তেগাসিয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মোহাম্মদ হেলাল উদ্দিনকে ডেকে বাড়িতে আনেন একই এলাকার মোহাম্মদ শাহজাহান। হেলালকে ডেকে এনে শাহজাহান তার স্ত্রীর সঙ্গে পরকীয়ার অপবাদ দিয়ে দুজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এ সময় শাহজাহানের সঙ্গে সহযোগী ছিলেন স্থানীয় মনির আহমেদ, ইউনুস ও হান্নান। নির্যাতনের পর এক পর্যায়ে স্থানীয়রা হেলাল উদ্দিনের মামাতো ভাই মোহাম্মদ রতন হাওলাদারকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে হেলাল এবং ওই নারীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃহস্পতিবার নির্যাতনের ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে ঘটনায় হেলাল উদ্দিন বাদী হয়ে লালমোহন থানায় শাহজাহান সহ 6 জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মামলায় নারীর স্বামী মোহাম্মদ শাহজাহানকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, মানুষ দিনে দিনে নিজের আত্মসম্মানকে কোনো মূল্যই দিচ্ছে না, তারই প্রমাণ ভোলার ঘটনা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।